ডিবিসি নিয়মিত আয়োজন কৃষি কথায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া হক আমরা আলোচনা করব একসাথে মাছ সবজি এই প্রসঙ্গে আর এ বিষয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞানের বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী আহসান হাবিব আলোচনায় যাবার আগে জনাব আহসান হাবিব আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আলোচনায় যাবার আগে আমরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন জেনে মাছ ও সবজি দুটোই চাষ হচ্ছে একই সাথে সমন্বিত এই পদ্ধতির নাম হল অ্যাকোয়াফনিক্স এটি একটি দীর্ঘস্থায়ী খাদ্য উৎপাদন ব্যবস্থা যা যে কোনো পরিসরে সম্ভব এই পদ্ধতিতে কোনো ধরনের রাসায়নিক সার বা কীটনাশক লাগে না বলে উৎপাদিত মাছ ও সবজি খুবই স্বাস্থ্যসম্মত পরিবেশবান্ধব ও দীর্ঘস্থায়ী খাদ্য উৎপাদন ব্যবস্থা এই পদ্ধতিতে মাটি লাগে না বলে ছাদে বাঙিনায় যে কোনো পরিসরে চাষাবাদ করা সম্ভব মাছ ও সবজির সমন্বিত এই চাষ পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক ডক্টর এম এস সালাম প্রথমে যখন আমরা মাছ চাষ করতেছি সেই মাছ চাষের পানিটাকে ব্যবহার করে হাইড্রোপোনিক্যালি আমরা সবজি উৎপাদন করতেছি অর্থাৎ আমার এই পদ্ধতিতে যেই পরিমাণে পানি মাছ চাষের জন্য ব্যবহৃত হচ্ছে সেই পানিটা দিয়ে আমি আবার সবজি চাষ করতেছি নিচে পানির মধ্যে রয়েছে মাছ এবং উপরে চাষ হচ্ছে সবজি আর এই সবজির মধ্যে কিন্তু কোনো মাটি নেই এখানে ইট এবং পাথর প্রশিক্ষণ নিলে কৃষক সহ যে কেউ খুব সহজেই এই পদ্ধতিতে সবজি এবং মাছ উৎপাদন করতে পারবেন অ্যাকোফনিক্স পদ্ধতিতে পানি পুনঃসঞ্চালন প্রক্রিয়া ব্যবহার করা হয় এতে পানি কম লাগে বলে খরা ও উপকূলীয় অঞ্চলের জন্য বেশ উপযোগী কিছু কিছু ক্ষেত্রে এই পদ্ধতিতে মাটিতে চাষের চেয়েও ফলন ভালো হয় প্রাথমিকভাবে গাছটা যখন অ্যাডজাস্ট হয়ে যায় তখন খুব দ্রুত হয় এবং এই পদ্ধতিতে অনেক দিন ধরে ফসল দেয় এইভাবে আমরা এই পদ্ধতি গত চার পাঁচ বছর ধরে আমরা করছি এবং প্রোডাকশন মাটির চাইতেও কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি বাড়ির আঙিনা বা বাসার ছাদের আয়তনের উপর নির্ভর করে মাছ এবং সবজি চাষের পাত্রের আকার ঠিক করা যেতে পারে এ পদ্ধতিতে শহরের স্বল্প পরিসরে চাষাবাদ করেও মেটানো যেতে পারে পরিবারের পুষ্টি চাহিদা রেদওয়ান আহমেদ ডিবিসি নিউজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ কাজী আহসান হাবিব আমরা এই প্রতিবেদনটা দেখছিলাম আপনার কাছে শুরুতেই জানতে চাচ্ছি আসলে এই পদ্ধতিটাই যে আমরা একসাথে বলছি মাছ এবং সবজি সমন্বিত চাষ এটা আসলে কিভাবে সম্ভব অ্যাকোপনিক্স পদ্ধতিতে আসলে এটা একটি বায়ো ইন্টিগ্রেশন সিস্টেম এখানে মাছ ও গাছের মধ্যে একটি মিথু তৈরি হয় এবং মাছের খাদ্য দেওয়ার ফলে মাছ খাদ্য খাচ্ছে খাদ্য খাওয়ার পর মাছের যে বীজটা বা ইউরিন কিংবা খাদ্য পচে গিয়ে পানি যে দূষিত পানিটা হচ্ছে এই পানিটা যখন গাছের যেই মিডিয়া আমরা দেখলাম এখানে যে ইটের খোয়া কিংবা পাথর এর মধ্যে চারণা করা হয় তখন সেখানে ময়লাটা আটকে যাচ্ছে এবং সেই ময়লার ওই জায়গাটার মধ্যে মিডিয়ার মধ্যে ব্যাকটেরিয়া ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে তো ওই ব্যাকটেরিয়া যেই মাছের যে পাত্রে তৈরি হওয়া যে অ্যামোনিয়া সেটাকে ভেঙে নাইট্রেট ফর্ম করে সেই নাইট্রেটটা ওই যে মিডিয়ার মধ্যে যে পাথর বা খোয়ার মধ্যে উৎপাদিত যে গাছ সেই গাছের শিকড়ের মাধ্যমে গাছ নাইট্রেটটা গ্রহণ করে এবং এবং পানিটা এই মিডিয়ার মধ্যে একটা ছেকে পরিষ্কার হয়ে যায় তখন আবার পুনরায় সেটাকে মাছের যেই ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কে দেওয়ার ব্যবস্থা করা হয় এইভাবে মাছ এবং গাছের মধ্যে একটা ইন্টিগ্রেশন বা একটা মানে পুরো প্রক্রিয়াটা থেকে মাটি দরকার হচ্ছে না এখানে এটাই ওটা মজাদার বিষয় যে এই প্রক্রিয়াতে কোনো মাটির প্রয়োজন হচ্ছে না জেনারেলি আমরা মাটিতে যে গাছ তৈরি করি গাছ উৎপাদন করি সেখানে আমরা মাটিতে পানি দিতে হয় মাটি কিন্তু সব পানি অ্যাবজর্ভ করে ফেলে এতে কিন্তু প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয় কিন্তু এই পদ্ধতিতে আমরা পানিটা কিন্তু আবার রিসাইকেল হয়ে আবার পুনরায় ব্যবহার করার উপযোগী হচ্ছে যার ফলে ওই যে পাথরে মলাটা আটকে গিয়ে এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে মলাটা পরিষ্কার হয়ে আবার সেই পানিকে আমরা পুনরায় ব্যবহার করতে পারছি এতে কিন্তু প্রায় নব্বই পার্সেন্ট সাশ্রয়ী পানি সাশ্রয়ী পদ্ধতিতে এখানে আমরা গাছ তৈরি হচ্ছে আবার একই সাথে মাছও তৈরি হচ্ছে ট্যাঙ্কে আচ্ছা তো সেক্ষেত্রে আপনি যে বলছেন যে মাটির দরকার হচ্ছে না আমরা যেটা প্রাকৃতিক উপায়ে যেটা প্রাকৃতিক ভাবে দেখি সাধারণত দেখি যে মাটি ছাড়া সালক সংশ্লেষণ সম্ভব না মানে গাছের খাদ্য তৈরিতে তো মাটি সূর্যালোক কিংবা পানি সবগুলোর তো প্রয়োজন রয়েছে তো মাটি ছাড়া আসলে গাছ খাদ্য কিভাবে পাচ্ছে এখানে যেটা একটু আগে যেটা বললাম যে এখানে সূর্যের আলো তো আছে গাছের প্রয়োজনে সূর্যের আলো পাচ্ছে কিন্তু সে মাটির বদলে মাটি থেকে যে নিউট্রেন্টসটা গাছ নর্মাল সাধারণ চাষাবাদ পদ্ধতিতে যেটা পায় এই ক্ষেত্রে এই চাষাবাদ পদ্ধতিতে নিউট্রেন্টসটা আসছে ওই যে মাছের মাছকে যে খাদ্য আমরা দিলাম খাদ্য দেওয়ার ফলে মাছ যে খাচ্ছে খাওয়ার পর মাছের যে বীজটা বা ইউরিন অথবা অতিরিক্ত খাদ্য পচে গিয়ে পানিতে কিন্তু একটি দূষিত পদার্থ তৈরি হচ্ছে নিউ ওই দূষিত পদার্থ থেকেই কিন্তু গাছটা নিউট্রেন্টস পাচ্ছে তার ফসল উৎপাদনের জন্য তার সবজি কিংবা ফল উৎপাদনের জন্য তাহলে এখানে মাটির বদলে মাছের যে ময়লা পানিটা এই পানিটা কিন্তু নিউট্রিসের সোর্স হিসাবে ব্যবহৃত হচ্ছে আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা যেমন দেখি যে নরমাল চাষাবাদের ক্ষেত্রে স্বাভাবিক চাষাবাদের ক্ষেত্রে যেমন দেখি যে কীটনাশকের ব্যবহার কিংবা সার কিংবা মানে বীজটার কথাই বলি না কারণ যে খোয়ার মধ্যে আপনারা বীজটা ফেলে দিচ্ছেন সেখান থেকেই গাছটা হচ্ছে এরকম কিছু কি জি জি না বীজটাফের যে নাসরে মাছটা একটা ট্যাঙ্কে হচ্ছে পানির ট্যাঙ্কে একটা একটা বড় ট্যাংকের মধ্যে পানি দিয়ে মাছ হচ্ছে কিন্তু আমরা মাছকে খাদ্যটা দিচ্ছি ওই ট্যাংকের পানির মধ্যে মাছ পানি সেই ট্যাঙ্কের থেকে সে সে খাদ্য খাচ্ছে খাদ্য খাওয়ার ফলে কিন্তু আপনি দীর্ঘদিন সেখানে আপনি যখন খাদ্য দিতে থাকবেন তার ফলে এবং মাছের জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে যে বীজটা হচ্ছে ইউরিন হচ্ছে সেটাও ট্যাঙ্কের পানিতে মিশছে এই পানিটা কে আমরা করছি যে ওই যে এর মধ্যে যে খোয়ার মধ্যে গাছ লাগিয়েছি ওই খোয়ার ভিতর খোয়ার উপরে পানিটাকে আমরা একটি মোটর দিয়ে মাঝে মাঝে দিনে দুই তিনবার বা চারবার আমরা মাঝে মাঝে পানিটাকে ওই খোয়ার মধ্যে দিয়ে চালনা করছি তো খোয়ারতে পানিটা পানির ময়লাটা আটকে গিয়ে নিচে পরিষ্কার পানিটা কিন্তু অনেকটা এখানে বায়ো একটা ফিল্টারের মতো কাজ করছে খোয়াটা পরিষ্কার পানিটা নিচের আরেকটি ছিদ্র রয়েছে কোন ট্রে বা ট্রেন নিচে ওই ছিদ্র দিয়ে আবার পুনরায় আরেকটি পাইপ দিয়ে কিন্তু পানিটা এখানে আলাদা কোন সারের প্রয়োজন হচ্ছে না আমরা সাধারণ যে ট্রেডিশনাল পদ্ধতিতে যে চাষাবাদ করি সেখানে গাছের যেমন সার ব্যবহৃত হচ্ছে নিউট্রেন্স জন্য বা মাটির প্রয়োজন হচ্ছে এখানে কিন্তু কোনো সারের প্রয়োজন হচ্ছে এখানে এখানে একটি মাত্র ইনপুট সেটা হচ্ছে মাছের খাদ্য আপনার কোনো সার লাগবে না আপনাকে কীটনাশক বা কোনো বালাইনাশকের প্রয়োজন নেই এখানে শুধু আপনি শুধু মাছকে খাদ্য দিবেন সে খাদ্য থেকেই কিন্তু যে নিউট্রেন্সটা অতিরিক্ত হচ্ছে সেই নিউট্রেন্সটাই কিন্তু গাছে ব্যবহৃত হচ্ছে এবং এতে করে কিন্তু আমরা অর্গানিক ফুড পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক ফুড যেহেতু এখানে আমরা কোনো কেমিক্যালের সার ব্যবহার করছি না কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করছি না কিংবা আপনার হার্বিসাইড পেস্টিসাইড তৈরি করার প্রয়োজন হচ্ছে না তাহলে এটা কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক ফুড পাচ্ছি মাছ এবং গাছ দুটো আপনি জানেন যে বড় বড় শপিং মলগুলোতে অর্গ্যানিক ফুডের দাম কিন্তু নর্মাল ফুডের থেকে বেশি আপনি বিদেশে তিন চার গুণ পাঁচ গুণ ছয় গুণ বেশি আপনার অর্গ্যানিক ফুড সেটা বলা হয় যে অর্গানিক ফুড অধিক স্বাস্থ্যকর এবং অধিক নিরাপদ এই কারণে কিন্তু অর্গানিক ফুড আমরা পাচ্ছি তাহলে এই দিক থেকে কিন্তু মানে নর্মাল যে শাক সবজি তার মূল্যবান চিন্তা করলে এই তো সেক্ষেত্রে কোন কোন সবজি এই পদ্ধতিতে চাষ করা হচ্ছে বর্তমানে আসলে বিদেশে তো তাদের আহ দেশে বিভিন্ন ধরনের শাকসবজি তারা করছে আমাদের দেশে এ পর্যন্ত অনেকটা গবেষণা পর্যায়ে আছে বা গবেষণা অনেক দূরে গিয়েছে আমাদের সালাম মাইমীর সিং আমরা সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েও কিন্তু এককনিক্স সেট করেছি আমরা ঢাকা শহরের জন্য একটি মডেল ডেভেলপ করার চেষ্টা করছি তো আমরা সবাই মানে গবেষণা থেকে দেখা গেছে এখানে আপনি ঢেঁড়স করতে পারবেন বেগুন করতে পারবেন

কিন্তু আবার কোন কোন ফসলের ক্ষেত্রে ইভেন অধিক উৎপাদন পাওয়া গেছে লেটুসের ক্ষেত্রে কিংবা কচুর ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে দেখা যায় অধিক উৎপাদন একই সাথে মাটিতে একটা লাগানো হয়েছে আবার এক অপনিক্স লাগানো হয়েছে গবেষণা করে দেখা গেছে কোনো ফসলের ক্ষেত্রে অধিক উৎপাদন এটাতে হ্যাঁ মানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে এরকমও দেখা যায় মাছের ক্ষেত্রে যদি আমরা ধরি কোন কোন জাতের মাছ মাছের ক্ষেত্রে মোটামুটি আমাদের এই পর্যন্ত আমাদের দেশে মাছগুলোর মধ্যে প্রধানত যে তেলাপিয়াজি মাছটি সেই তেলাপিয়া মাছটি এটার জন্য বেশি উপযুক্ত বলে আমরা গবেষণে পেয়েছি কারণ আমরা এই বিষয়টা নিয়ে আবারও ফিরে আসবো কোন কোন মাছ আমরা একফোনিক্স পদ্ধতিতে চাষ করতে পারি জানবো তবে তার আগে ছোট একটা বিরতি নেব একটা বিরতি নিয়ে ফিরে আসছি এক্ষুনি আমাদের সাথে থাকুন বিরতি পর স্বাগত আরেকবার আপনারা দেখছেন কৃষি কথা আজ আমরা কথা বলছি মাছ এবং সবজি সমন্বিত চাষ অ্যাকোফোনিক্স নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ডক্টর কাজী আহসান হাবিব জনাব আহসান হাবিব বিরতিতে যাবার আগে আমরা যেমনটা বলছিলাম যে কোন কোন জাতের মাছগুলি বা কোন কোন মাছগুলি এই অ্যাকোফোনিক্স পদ্ধতিতে চাষ করা সম্ভব বা সুবিধাজনক আমাদের দেশে সবচেয়ে বেশি সুবিধাজনক হবে তেলাপিয়াটা আমাদের গবেষণা দেখা গেছে তেলাপিয়া সবচেয়ে সুবিধাজনক আর তেলাপিয়ার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি অধিক টেকসই এবং আপনার তাপমাত্রা বা পিএইচ কিংবা পারিবেশিক একটু আপনার ওঠানামায় সে সে টিকে থাকতে পারে এই জন্য এবং তেলাপিয়াটা আমরা তিন মাসে থেকে চার মাসের মধ্যে কিন্তু ফসলটা পেয়ে যাচ্ছি দ্রুত বর্ধনশীল এই জন্য আমি মনে করি যে আমাদের দেশের প্রেক্ষাপটে বাড়িতে যারা অ্যাকনিক্স

এখন আমাদের ট্যাঙ্কে ডিম ছাড়া সেইভাবে আমরা এখনো গবেষণা করে দেখিনি তবে তেলা পিয়ার পোনা এখন খুব অ্যাভেলেবেল আপনার বিভিন্ন হ্যাচারি আশেপাশের শহর কেন্দ্রে শহরের অদূরে যেসব হ্যাচারিগুলোতে আছে বাংলাদেশের এখন তেলাপিয়া পিয়া কালচার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তো মাছের পোনা পাওয়াটা এখন আর কোনো সমস্যা না এছাড়াও শহর অঞ্চলের আশেপাশে যেসব পুকুর আছে ঢাকা শহরে কিন্তু আমরা মনে করি পুকুর নেই একটু খুঁজলে অনেক পুকুর আছে এইসব পুকুরও থেকেও যারা তেলা একবার ছেড়েছে দেখা যাচ্ছে ওখানে পোনা ক্ষতি থাকে ওখান থেকে কিছু পোনা আমরা কালেক্ট করে কিন্তু এটা করতে পারি সহজে পোনা পেতে পারি পোনার খুব একটা সমস্যা বাংলাদেশে তেলাপিয়ার কোন সমস্যা আদৌ নেই আচ্ছা তার আপনি বলছেন যে এই পদ্ধতিটা আসলে ছাদ পর্যায়ে গেলে সবচেয়ে ভালো হয় কিন্তু আমরা যদি মানে বিস্তর আকারে চিন্তা করি বা বড় আকারে চিন্তা করি যে এটাকে আসলে বাণিজ্যিক ভাবে এটার কোনো সুবিধা আছে কি যে আমরা বাড়ি রাঙিনায় ছাদে এগুলো তো আমরা করতেই পারি তারপরেও যেসব অঞ্চলে একটু খরা প্রবণ অঞ্চল শুষ্ক অঞ্চল যেখানে পানির অভাব সেখানে আপনি একবার পানি স্টোর করে কিন্তু এই পানিটাকে সাইকেল করে করে আপনি অনেক দিন ব্যবহার করতে পারছেন কিন্তু খরা অঞ্চলে নর্মাল আপনি যদি আপনার মাটিতে পানি দেন সেই পানিটা কিন্তু আর থাকছে না আপনাকে আবার পানি দিতে হচ্ছে এখানে শুধু যে পানিটা আপনার উদ্বায়ু হয়ে চলে যাচ্ছে যে পানিটা অল্প পরিমাণ পানি খুবই অল্প সেটাই শুধু আপনাকে আরেকবার পূর্ণ করে দিতে হবে বাতাসে যেটা শুকিয়ে যাচ্ছে হ্যাঁ যেটা শুকিয়ে যাচ্ছে যেটা তাও সেটা খুবই অল্প তাহলে এই খরা প্রবণ অঞ্চলগুলোতে তারপরে আপনার যেসব অঞ্চল আপনার আমাদের দক্ষিণাঞ্চলে এখন অনেক লবণাক্ত তা বেড়ে যাচ্ছে এইসব অঞ্চলে আপনি ফ্রেশ ওয়াটার পানি একবার আপনি সাধুপানি একবার স্টোর করে আপনি কিন্তু এই এইগুলাতে আপনি এই পদ্ধতিটাকে ইন্ট্রোডিউস করতে পারেন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শহর অঞ্চলগুলো ঘনবসতিপূর্ণ যেসব অঞ্চল যেমন ঢাকা শহরের জন্য এই অ্যাকোপনিক্সটা খুবই মানে উপযুক্ত আপনার আমাদের কিন্তু আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাছেও আমাদের অবস্থান ভালো বিশ্বের চতুর্থ মাছ উৎপাদনে সব কিছুতে তো ফুড সিকিউরিটির দিকে আমরা অনেকটা এগিয়ে গেছি কিন্তু ফুড সেফটিটা এখন একটি একটা ইস্যু যে আমরা যেই খাদ্যটা খাচ্ছি সেটা হ্যাজার্ডাস কিনা বা হ্যাজার্ডাস মুক্ত কিনা তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকোপনিক্স একটা বাড়িতে একটি ঢাকা শহরের একটি বাড়িতে যদি কেউ একদিন ছাদে একটা অ্যাকোপনিক্স সেট করে তাতে যদি এক বাড়ির মালিকের শুধু একটা ফ্ল্যাটেরও কিছু খাদ্যেরও যদি এখান থেকে আসে তাও কিন্তু এটা সেফ ফুড আমরা পাচ্ছি এবং ঢাকা শহরে আপনি জানেন দেখেন যে মাটি পাওয়া কঠিন কিন্তু আপনি খোয়া পাথর এগুলো কিন্তু পাবেন তো এই পদ্ধতি করে আমরা ঢাকা শহরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় আমরা কিন্তু বাড়ির ছাদে এখন রুফ গার্ডেনিং নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে তার পাশাপাশি রুফ গার্ডেনিং এর একটা পার্ট হিসাবে আমরা অ্যাকোনিক্সটাকে ইন্ট্রোডিউস করতে পারি এবং শুধু তাই নয় যদি এক্স ইন্ট্রোডিউস করি হয়তো এটা প্রাথমিক সেট একটু খরচ বেশি

আপনার সেইখানে আপনি পাথর রেখে কিংবা খোয়া রেখে কিংবা যেসব খোয়া কালচে যেসব খোয়া বেশি পুড়ে যায় গায়ে অসংখ্য ছিদ্র আছে সেই ধরনের খোয়াগুলোকে আপনি কালেক্ট করে ওখানে রেখে গাছ লাগিয়ে দিলে তো আপনার গাছ হবে তো এই প্রাথমিক এই আর একটি মোটর লাগবে যে মোটরটা আপনি হয়তো দিনে তিনবার আপনি ময়লা পানিটাকে ওই খোয়ার মাঝখান দিয়ে আপনি খোয়ার উপরে ফেললেন আর ওই যেই সেটা আছে যেখানে গাছ হবে খোয়ার মধ্যে বা পাথরের মধ্যে গাছ হবে তার নিচে একটা ছিদ্র থাকবে সেখান থেকে একটি পানির লাইন আপনাকে আউটলেট আর একটি মাছের ট্যাঙ্কের সাথে যোগ দিতে হবে ওইটা অটোমেটিক্যালি কিন্তু পড়বে শুধু আপনাকে মাঝে মাঝে বিদ্যুতের মাধ্যমে আপনি ছোট মোটর সেট করে মাঝে মাঝে আপনাকে কিছু করে পানি প্রতিদিন দুই তিন বা তিনবার করে পানি আপনাকে দুইবার বা তিনবার করে পানি ছাড়তে হবে এই কাজটুকু সেটা আপনি আপনার বাসার লাইন নিয়ে বাসার থেকেও করতে পারেন আর বিকালে এসে আপনি যত্ন নিতে পারেন দেখে সেটা একটু সেটা কিন্তু আপনার একটা শখ হবি তারও একটা মূল্যমান রয়েছে একটা এস্থেটিক ভ্যালু আছে শুধু ওই শুধু সবজির দাম কিংবা মাছের দামটাও বিষয় নয় এগুলো যোগ করলে এটা অত্যন্ত সেই দিক থেকে এটাকে আমরা বিচার করতে হবে এবং লাভজনক হ্যাঁ এবং খুব বেশি লাভজনক না হলেও সেটার একটি আপনার বিশেষ একটা একটা প্রভাব পাওয়া যাবে একটা একটা সুফল পাওয়া যাবে এবং সেটা আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনার গাছের যখন আপনার ঢাকা শহরের মধ্যে আপনারা জানি যে যেহেতু গাছপালা কম আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আপনার যখন পানি থাকবে একটি বাসার ছাদে কিংবা গাছ থাকবে তখন কিন্তু টেম্পারেচার কমানোতেও এবং অক্সিজেন

যে আপনি কিন্তু একটা পরিবেশের আর সবচেয়ে বড় দূষিত পদার্থটা হচ্ছে ট্যাঙ্কের মধ্যে সেটা কিন্তু আপনাকে আলাদাভাবে ফেলে দিতে হচ্ছে না ওটা কিন্তু দূষিত পদার্থের একটা রিসোর্স হিসাবে ব্যবহৃত হয়ে যাচ্ছে কাজ কিন্তু দূষিত পদার্থ থেকে কিন্তু খাদ্য পাচ্ছে তাহলে সেটা কিন্তু আপনার রিসোর্স হয়ে যাচ্ছে কোনো পারিপার্শ্বিক কোনো হ্যাঁ না পারিপার্শ্বিক কোনো ইফেক্ট নাই এটারও একটা দেখেন এটা গুরুত্ব রয়েছে তো সব মিলিয়ে এটি একটি খুব ভালো পদ্ধতি বিশ করে শহর অঞ্চল ঢাকার মতো অঞ্চলে আমার মনে হয় যে গভর্নমেন্ট ক্ষেত্রে জনাব আহসান আপনি যেমনটা বলছিলেন যে আমরা সবজির কথা বলছি বিশেষ করে আজকে সবজির উপরই আমরা গুরুত্বটা দিয়েছি কিন্তু মানে ঢাকা শহরে বেশিরভাগ সময় দেখা যায় বাড়ির ছাদগুলোতে আমের গাছ কিংবা পেয়ারার গাছ এই সব গাছগুলো এখন তো খুব হাইব্রিড জাতের গাছগুলোর প্রচলন শুরু হয়েছে এবং মানুষ নিজের বাড়ির ছাদ দে আম জাম কাটালে সব দেখতে পছন্দ করে তো এই ধরনের গাছ তো আসলে সম্ভব না না এগুলো সমজন পেপে পেপে করার সময় আপনি বড় আপনার সিমেন্টের চাকতির মধ্যে আপনি পেপে লাগিয়ে দেন ওই কোয়ার মধ্যে কিন্তু পেপেটা লাগিয়ে দেন আপনি ওই চাকতিটাই আপনার নর্মাল গাছে চের মত ব্যবহৃত হবে চাকতিরতে আপনি পানি উপরে মাছের ময়লা পানিটা আপনি চাকতির উপরে মোটর দিয়ে মাঝে মাঝে ফেলবেন আর নিচে আরেকটি ছিদ্র দিয়ে যদি আপনি করেন তাহলে পেপিও কিন্তু করা সম্ভব হয়েছে এক কমক্স পদ্ধতির মাধ্যমে তো বিশেষ করে যে সব গাছগুলো সরাসরি কিছুটা পানি শোষণ সেটা ভালো হবে তো আসলে এখনো কিন্তু এটা সবগুলো গবেষণা পর্যায়ে আছে আমরা আরো আমাদেরকে বের করেনি তবে যে কোন কোন ফসলগুলো উপযুক্ত আরো আরো কিছু গবেষণা এগিয়ে স্যার করছেন আমাদের সদ্য় স্যার সালাম স্যার করছেন আমরা শ্রীমঙ্গল কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের গবেষণা চলছে এই পদ্ধতিটা আসলে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া বা কি কৃষকদের উৎসাহিত ক্ষেত্রে আপনারা কি ধরনের কর্মসূচি নিচ্ছেন আসলে এটা তো গভর্নমেন্ট আমার মনে হয় যে সেটা ফিশারিজ ডিপার্টমেন্ট কিংবা সংশ্লিষ্ট আপনার যে এগ্রিকাল আপনার ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন যে ডিপার্টমেন্ট রয়েছে ডিএই তা ওনারা কিন্তু এই উদ্যোগ নিতে পারে পাইলট স্কেলে কিছু কিছু জায়গায় নিয়ে আগে ফলাফলটা দেখে তারপরে আর একটু বৃহৎ পরিসরে সেটা করা যায় কিনা সেইভাবে কিন্তু একটা প্রকল্প হাতে নাও দরকার যেখানে বিভিন্ন আমাদের মতো গবেষক বা অন্য যারা এই গবেষক তাদেরকে ইনভলভ করে পাইলট স্কেলে আমরা কিন্তু কিছু গবেষণা বা প্রকল্প হাতে নিতে পারি হ্যাঁ বিশেষ করে ঢাকা শহরকে কেন্দ্র করে উৎসাহিত করতে কিংবা ঢাকা শহরেই আমরা যারা আছি বাগান করতে পছন্দ করি কিংবা যারা গাছ পছন্দ করে তারা অবশ্যই অ্যাপ্লাই করবে জনাব হাসান হাবিব আজকে সময় শেষ একেবারে ধন্যবাদ আপনাকে আর এই ছিল আমাদের আজকের কৃষি কথার আয়োজনে আজকে আমরা মাছ এবং সবজি সমন্বিত চাষ অ্যাকোফোনিক্স নিয়ে কথা বলছিলাম এবং শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী আহসান ছিলেন আমাদের সাথে আলোচনায় আর কিছুক্ষণ পরে পরবর্তী আয়োজনে ফিরে আসছি আমাদের সাথে থাকবেন